দু সালের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিরাট বড় আপডেট বদলে গেল পরীক্ষার সময়সূচি পরীক্ষার রুটিনে বিরাট পরিবর্তন শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও সময় পরিবর্তন হয়েছে কটা থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষা কেন্দ্রে কটা সময় পৌঁছাতে হবে এ বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে এবং মাধ্যমিক পরীক্ষার নতুন রুটিনও চলে এসেছে এই মুহূর্তে তোমাদের প্রত্যেকের এই খবরটা জানা প্রয়োজন এই আপডেটটি জানা প্রত্যেকটি ছাত্রছাত্রীর জন্য জরুরি কেননা শুধুমাত্র পড়লে হবে না পরীক্ষাতে সঠিক সময়ে পৌঁছানো প্রয়োজন কবে পরীক্ষা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে রুটিনে কি পরিবর্তন হলো সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব কাজে ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবে দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অপরিবর্তিত সূচি তবে সময় বদলে যাচ্ছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের অর্থাৎ বন্ধুরা যে দিনে যে পরীক্ষা ছিল সেই দিনেই সেই পরীক্ষা হবে মাধ্যমিক ও মাধ্যমিকের তবে শুধুমাত্র সময় বদলে গেছে যে সময়ে পরীক্ষা হওয়ার ছিল তার থেকে অনেকটাই এগিয়ে আনা হয়েছে অর্থাৎ দিন অপরিবর্তিত রেখে শুধুমাত্র সময়ের পরিবর্তন করা হয়েছে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের সূচি অপরিবর্তিত থাকলেও পরীক্ষা শুরুর সময় বদলে যাচ্ছে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি বিবৃতি দিয়ে এই সময় বদলের কথা জানানো হয়েছে পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের তরফেও এই সময় বদলের কথা জানা গিয়েছে আগের নির্দেশ অনুযায়ী নির্ধারিত দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল বেলা বারোটা থেকে চলবে দুপুর তিনটে পনেরো পর্যন্ত কিন্তু সেটা পরিবর্তন হয়েছে সংসদের নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যে দিনে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনে সেই পরীক্ষা হবে তবে পরীক্ষা শুরুর সময় বদলে গেছে পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে দুপুর একটা পর্যন্ত এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বললাম পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর একটা পর্যন্ত পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে নটার সময় ওকে সকাল নটার সময় পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টারে পৌঁছাতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বললাম এবার দেখে নেওয়া যাক মাধ্যমিকের ক্ষেত্রে কি পরিবর্তন হয়েছে একইভাবে মাধ্যমিক পরীক্ষার সময়ও প্রায় দু ঘন্টা এগিয়ে আনা হচ্ছে পরীক্ষা যে সময় হওয়ার কথা ছিল অর্থাৎ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের বদলে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে তোমাদেরকে নটার সময় পৌঁছে যেতে হবে সকাল নটার সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যেতে হবে এবং পরীক্ষা শুরু হবে নটা পঁয়তাল্লিশ মিনিটে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে পরীক্ষা শুরু হবে এবং চলবে দুপুর একটা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে পরিবর্তন দিনের কোনো বদল বদল ঘটেনি শুধু সময়ের কোন দিনে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেই দিনে সেই পরীক্ষা হবে শুধুমাত্র পরীক্ষা শুরু হবে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে দিন অপরিবর্তিত রেখে শুধুমাত্র সময়ের বদল ঘটেছে এই সময় বদলের প্রকৃত কারণ পর্ষদ কিংবা সংসদের তরফে এখনও জানানো হয়নি এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো সো আজকের এই ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও